ড্রোনের বিনিময়ে ইরানকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিতে যাচ্ছে রাশিয়া, অভিযোগ ব্রিটেনের। আকস্মিক সফরে চীনে মেদভেদেব শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ। নিষেধাজ্ঞার পর তালেবানের বন্দুকের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত 3। কোরীয় উপদ্বীপে আবারও শুরু হলো যৌথ সামরিক মহড়া। পাকিস্তানের মন্ত্রীকে খুন করতে 2 কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার। 10 মাস পর ইউক্রেন ছাড়ল তুরস্কের 2 সামরিক বিমান। সবশেষে জানবেন সব আমেরিকান মেরে ফেলার মতো ফেন্টাইল জব্দ। রাশিয়া ইরানকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করার পরিকল্পনা করছে, এমন অভিযোগ এনেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেশ। মঙ্গলবার তিনি বলেন, ড্রোনের বিনিময়ে ইরানে সামরিক সরঞ্জাম সরবরাহ করতে যাচ্ছে মস্কো। এই চুক্তি প্রকাশ্যে নিয়ে আসতে পশ্চিমাদের আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। খবরে জানানো হয়, পার্লামেন্টে রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে দেওয়া এক বিবৃতিতে এই সব কথা বলেন ওয়ালেশ। তার দাবি, ইরান এখন রাশিয়ার প্রধান সামরিক সহযোগিতাকারী দেশ। তারা প্রায় 300 কামিকাজি ড্রোন সরবরাহ করেছে রাশিয়ার কাছে। এর বিনিময়ে রাশিয়া এখন ইরানকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। এতে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের নিরাপত্তা হুমকিতে পড়তে যাচ্ছে, তাই আমাদেরকে অবশ্যই এই চুক্তিটি প্রকাশ্যে নিয়ে আসতে হবে। এইমাত্র আমি সেটাই করলাম। তবে অভিযোগ করা ছাড়া এই চুক্তির বিস্তারিত কিছু তুলে ধরতে পারেনি ওয়ালেশ। রাশিয়া ঠিক কী এবং কোন ধরনের অস্ত্র ইরানকে সরবরাহ করবে তাও জানাতে পারেননি তিনি। এমন অভিযোগের প্রেক্ষিতে এখনও রাশিয়া কিংবা ইরান কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা রয়টার্স রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর এবং ইরানের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করেছে, তবে তাদের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আকস্মিক সফরে চীনে মেদভেদেব শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব আকস্মিক চীন সফর করেছেন। বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দিমিত্রি মেদভেদেব জানিয়েছেন শি জিনপিংয়ের সঙ্গে তিনি ইউক্রেন সংঘাত নিয়ে আলাপ করেছেন। সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব বর্তমান রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গরম গরম কথা বলে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় রয়েছেন। ইউক্রেনে তিনি পারমাণবিক বোমা হামলারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেব চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের ছবি এবং ভিডিও পোস্ট করেন। তিনি বলেন, রাশিয়া চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের কোনো সীমা নেই। নিষেধাজ্ঞার পর তালেবানের বন্দুকের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। আফগানিস্তানের সশস্ত্র রক্ষীরা বুধবার শত শত তরুণীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দিয়েছে। একদিন আগেই তালেবান দেশটিতে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ করেছে। এএফপি জানিয়েছে, রাজধানী কাবুলে বিশ্ববিদ্যালয়ের বাইরে একদল শিক্ষার্থীকে জড়ো হতে দেখা যায়। ফটকে দাঁড়িয়ে থাকা সশস্ত্র রক্ষীরা তাদের প্রবেশে বাধা দেয়। হিজাব পরিহিত অনেককে ক্যাম্পাসের দিকে যাওয়ার রাস্তায় দল বেঁধে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা ধ্বংস হয়ে গেছি, আমরা সব হারিয়েছি। কাবুল বিশ্ববিদ্যালয়ে জার্মান সাহিত্যের শিক্ষার্থী সেতারা ফারামান বলেছেন, তালেবান কর্তৃপক্ষ নারীদের দমন করতে চেয়েছিল। তারা শুধু চায় নারীরা ঘরে থাকুক এবং সন্তান প্রসব করুক, তারা এর বেশি কিছু চায় না। এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার কাবুল থেকে ছোট বিক্ষোভের খবরও পাওয়া গেছে, তবে তালেবান কর্মকর্তারা দ্রুত তাদের থামিয়ে দেন। পুরুষ শিক্ষার্থীরাও নারীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অস্বীকৃতি জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, এই সিদ্ধান্ত সত্যি ইসলাম এবং মানবাধিকার সম্পর্কে তাদের নিরক্ষরতা এবং জ্ঞানের স্বল্পতা প্রকাশ করে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ আরো খারাপ হবে, সবাই আতঙ্কিত। রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত 3, আহত হয়েছেন আরও একজন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাদ্দে এই তথ্য জানায় ফক্স নিউজ। প্রতিবেদনে বলা হয়, এই পাইপলাইনের মাধ্যমে ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয়। জরুরি পরিষেবা বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন কাজানের ভলগা শহর থেকে প্রায় 150 কিলোমিটার পশ্চিমে কালিনিনো গ্রামের কাছে বিস্ফোরণটি ঘটে। 1980 নির্মিত পাইপলাইনটি সূর্যা মিটারিং পয়েন্ট দিয়ে ইউক্রেনে প্রবেশ করে। এটি বর্তমানে রাশিয়ান গ্যাস ইউরোপে পাঠানোর প্রধান রুট। কোরীয় উপদ্বীপে আবারও শুরু হলো যৌথ সামরিক মহড়া। কোরীয় উপদ্বীপে আবারও যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। জানা গেছে, উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং রকেট উৎক্ষেপণের পাল্টা জবাব দিতেই এই মহড়া। মহড়ায় যুদ্ধ প্রশিক্ষণে নিজেদের বিমান বাহিনী সক্ষমতা প্রদর্শন করেছে ওয়াশিংটন সিওল। এবারের মহড়ায় দুই দেশের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান অংশ নিয়েছে। 5ম প্রজন্মের এইসব স্টেলথ বিমান খুব সহজেই শত্রু রাডার ফাঁকি দিতে সক্ষম বলে জানা গেছে। পাকিস্তানের মন্ত্রীকে খুন করতে 2 কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার। জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাটের কসাই বলে মন্তব্য
মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। তার এই মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপি নেতারা। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বিলওয়ালের মাথার দাম 2 কোটি রুপি ঘোষণা করেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা মনুপাল বনসল। এ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আবার সরব হলেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলওয়াল বলেন প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীকে খুনের জন্য মোটা অঙ্কের অর্থ ঘোষণা করা হয়েছে, এতে সীমা অতিক্রম করা হয়েছে। সেই সঙ্গে মোদীকে গুজরাটের কসাই মন্তব্যে অনর রয়েছেন বিলওয়াল। স্পষ্ট ভাষায় তিনি বলেন এটা ঐতিহাসিক সত্য, আতে ঘা লাগায় সোচ্চার হয়েছে বিজেপি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন মোদীর দলের এক সদস্য আমার মাথার দাম 2 কোটি রুপি ঘোষণা করেছেন। মোদী গুজরাটের কসাই নন, তা প্রমাণ করতে এমন পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি না। 10 মাস আগে যুদ্ধ শুরুর সময় ইউক্রেনে আটকা পড়া তুরস্কের 2 সামরিক বিমান নিরাপদে দেশে ফিরেছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর দিনটিতেই দেশটিতে পৌঁছায় তুরস্কের বিমান বাহিনীর 2টি এয়ারবাস A400M সামরিক পরিবহন বিমান। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান এবং দেশটিতে থাকা তুরস্কের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বাহিনীর ব্যবহৃত বিমান 2টি পাঠানো হয়েছিল, কিন্তু যুদ্ধের মধ্যে বিমান চলাচল প্রতিবন্ধকতা তৈরি হয়। বিমান 2টি কিয়েভের বিমানবন্দরে আটকা পড়ে অবশেষে দীর্ঘ 10 মাস পর সেগুলো দেশে ফিরল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও জানানো হয়েছে বিমান 2টি স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ইউক্রেন ত্যাগ করে এবং একই দিন সন্ধ্যার মধ্যে তুরস্কের কাইসারির বিমানবন্দরে পৌঁছায়। সব আমেরিকান মেরে ফেলার মতো ফেন্টাইল জব্দ। যুক্তরাষ্ট্রে চলতি বছর এত পরিমাণ ফেন্টাইল নামক মাদক জব্দ হয়েছে যার মাধ্যমে দেশটির প্রতিটি নাগরিককে হত্যা করা সম্ভব। মার্কিন সংশ্লিষ্ট সংস্থার বরাতে এই খবর দিয়েছে বিবিসি। ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা DEA জানায় তারা মারাত্মক ফেন্টাইলের 37 কোটি 90 লাখ ডোজ জব্দ করেছে। এর প্রতি ডোজ 2 মিলিগ্রাম ওজনের। সংস্থা জানায় এই মাদকে অতি আসক্তি তৈরি করে এমন উপাদান রয়েছে উচ্চ মাত্রায় যা হিরোইনের চেয়ে 50 গুণ বেশি শক্তিশালী। পেন্সিলের ডোগায় নেওয়া যায় এমন একটি ছোট ডোজও প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই মাদকের বেশিরভাগই মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাচার হয়ে আসে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। DEA জানিয়েছে তারা 4,500 কেজির বেশি ফেন্টাইল জব্দ করেছে, সঙ্গে 5 কোটি 6 লাখেরও বেশি ফেন্টাইল বড়ি ছিল যা বিভিন্ন প্রেসক্রিপশন অনুসরণ করে ব্যথানাশক ঔষধের মতো তৈরি করা হয়েছিল। চলতি বছরে যুক্তরাষ্ট্রের ফেন্টাইলের ব্যবহারের হার বেড়েছে আর জব্দ মাদকের হার 2021 সালের দ্বিগুণেরও বেশি। এইসব মাদকের বড় অংশ মেক্সিকোর সিনালোয়া এবং জালিস্কোর মাদক চক্রের তৈরি। চীন থেকে আসে এর মূল রাসায়নিক। গত বছর অতিরিক্ত মাত্রায় মাদক নেওয়ার কারণে 1 লাখের বেশি আমেরিকান মারা গিয়েছেন, আর 2/3 অংশের জন্য দায়ী ফেন্টাইল। আর যে পরিমাণ মাদক জব্দ করা হয়েছে তা দেশটির 33 কোটি জনসংখ্যার সবাইকে মেরে ফেলতে যথেষ্ট। DEA-র প্রশাসক অ্যান মিলগ্রাম বলছেন সংস্থার প্রধান অগ্রাধিকার হল মেক্সিকান মাদক চক্র সিনালোয়া এবং জলিস্কোর বিরুদ্ধে অভিযান। আমেরিকানদের হত্যাকারী ফেন্টাইলের জন্য তারাই প্রাথমিকভাবে দায়ী। ফেন্টাইল ছাড়াও DIA 1,31,000 পাউন্ড মেথাফেটামিন, 4,300 পাউন্ডের বেশি হেরোইন এবং 4,40,000 পাউন্ডেরও বেশি কোকেন জব্দ করেছে চলতি বছর।